Hi friend, আমি জুয়েল ওয়েলকাম টু মায়া ক্লাস 7 প্যারেন্টিং অবজেক্ট কিভাবে আপনি একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে অ্যাটাচ করবেন আচ্ছা তাহলে আমরা পলি মডেলিং থেকে কয়েকটা অবজেক্ট নেই আউটলাইনার ওপেন করি প্রত্যেকটা অবজেক্ট একটু দূরে দূরে নিয়ে সরাই প্যারেন্টিং মানে হচ্ছে আমরা একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কিভাবে কানেক্ট করব মানে আমি যদি এই অবজেক্টটাকে সরাই তার সাথে এই অবজেক্টটাও সরবে বা এই অবজেক্টটাও সরবে মানে আমরা যার সাথে যাকে কানেক্ট করব তাকে সরালে তার পাশের অবজেক্টটাও সরবে তো আমরা স্পেয়ারটাকে পি অবজেক্ট লিখি P1 আর এই সিলিন্ডারটাকে লিখি P2 P1 হয় নাই সরি P1 তো আমি প্রথম কি করব এই সিলিন্ডারটাকে স্পেয়ারের সাথে কানেক্ট করব মানে আমি যদি স্পেয়ার মুভ করি তার সাথে সিলিন্ডারটাকেও মুভ করতে হবে একসাথে তো আমি কি করব P2 মানে সিলিন্ডারটাকে প্রথমে সিলেক্ট করব দেন মাউসের হুইল বাটনটা টিপে রেখে P1 মানে স্পেয়ারের ভিতর দিয়ে দিব মানে এটাকে টিপে রেখে এটার ভিতরে দিয়ে দিব তো দেখেন স্পেয়ার হচ্ছে P1 এর ভিতরে কিন্তু P2 চলে গেছে এখন যদি আমি এই স্পেয়ার মানে P1টাকে মুভ করি দেখবে আমার সাথে সাথে কিন্তু এটাও মুভ হচ্ছে কিন্তু আমি কিন্তু এটাকে আবার একা একা ফ্রিলি মুভ করতে পারতেছি তখন কিন্তু আর এই স্পেয়ারটা মুভ হচ্ছে না মানে শুধু আমি এটাকে মুভ করলেই এটা মুভ হবে আমরা চাইলে এভাবে সবকটা অবজেক্ট P1 এর ভিতর রেখে দিতে পারি তো কী হবে আমরা যদি এটা মুভ করি তাহলে সব মুভ হবে আবার এদিক দিয়ে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মুভ হইতে পারতেছে ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন খুব তাড়াতাড়ি অটোডেক্স মায়া সিয়ার 40 ব্যালেন্ডারের টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ